হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কীভাবে আপনারা জাপান থেকে একদম সহজে রিকন্ডিশন গাড়িগুলো বাংলাদেশে একদম সহজ প্রক্রিয়ায় নিয়ে আসবেন। যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক কিছুই জানতে পারবেন। আর বরাবরের মতো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাকে ফার্স্ট দেখে থাকেন, আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও। দেখুন, দামে কম, আরামদায়ক এবং দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু জাপানি গাড়ি কেনার তালিকায় বাংলাদেশ সবার প্রথমে অবস্থান করছে। আর জাপানিরা কিন্তু একটি গাড়ি খুব বেশি দিন ব্যবহার করে না, তাই গাড়িগুলির কন্ডিশন কিন্তু খুব একটা খারাপ হয় না। আপনার দেখলে মনেই হবে না যে গাড়িগুলো একদম রিকন্ডিশন অবস্থায় জাপান থেকে আমদানি করা হয়েছে। আর জাপান থেকে আমদানি করা একটি রিকন্ডিশন গাড়ি দেশের রাস্তায় অনায়াসে 10 থেকে 15 বছর খুব সহজেই সার্ভিস দিতে পারবে। আর আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো চলে তার মধ্যে 80% গাড়ি কিন্তু সেই গাড়ির ভিতর মাইক্রো রয়েছে, প্রাইভেট কার রয়েছে, মিনি ট্রাক রয়েছে, ট্রাক রয়েছে। এই গাড়িগুলো কিন্তু অনায়াসেই দেশের রাস্তায় 10 থেকে 15 বছর সার্ভিস দেবে এবং 80% গাড়ি কিন্তু জাপান থেকে রিকন্ডিশন অবস্থায় আমদানি করা। তবে জাপান থেকে যখন গাড়ি আপনি আমদানি করবেন তখন অবশ্যই একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে গাড়িগুলো যাতে রাইট হ্যান্ডেড হয়, কারণ আমাদের বাংলাদেশের রাস্তায় কিন্তু রাইট হ্যান্ডেড গাড়িগুলি সবচেয়ে বেশি চলে থাকে। এখন চলুন তাহলে জেনে নিই যে কীভাবে গাড়িগুলো জাপান থেকে বাংলাদেশে পাঠানো হয়। দেখুন, গাড়িগুলো জাপান থেকে বাংলাদেশে সমুদ্রপথে পাঠানো হয়। সমুদ্রপথে অনেক বড় বড় জাহাজে করে, কন্টেনারে করে গাড়িগুলো জাপান থেকে বাংলাদেশে পাঠানো হয় এবং গাড়িগুলো আমাদের চট্টগ্রাম বন্দরে এসে ল্যান্ড করে সেখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু গাড়িগুলোকে পাঠানো হয়। তবে জাপান থেকে গাড়ি পাঠানোর এই প্রক্রিয়াকে বলা হয় রোরো। রোরো বলতে হচ্ছে কন্টেনারে গাড়ি উঠানো এবং কন্টেনার থেকে গাড়ি নামানো। তবে জাপান থেকে গাড়ি আর যেসব গাড়িগুলো আমদানি করা হয় তার মধ্যে প্রাইভেট কারের কথা আমি বলছি, টয়োটা প্রাইভেট কার হচ্ছে সবচেয়ে বেশি, টয়োটা কোম্পানির প্রাইভেট কার সবচেয়ে বেশি আমদানি করা হয়। এছাড়া জাপান থেকে আপনি বিভিন্ন কোম্পানির গাড়ি আমদানি করতে পারবেন, ছোট ট্রাক, মিনি বাস, তারপরে ট্র্যাক্টর, অনেক কিছু আপনি যেসব গাড়ি রয়েছে সমস্ত গাড়িগুলো কিন্তু যেসব গাড়িগুলো জাপানে উৎপন্ন হয় অথবা জাপান প্রোডাকশন করে সেই গাড়িগুলো কিন্তু আপনি সেখান থেকে আমদানি করতে পারবেন, সেটা রিকন্ডিশন অবস্থায় এবং নিউ কন্ডিশন অবস্থায় আপনি বাংলাদেশে আমদানি করতে পারবেন। তবে আমদানি করার ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম এবং কিছু শর্তাবলী মেনে তারপর আপনাকে গাড়িগুলো আমদানি করতে হবে। চলুন তাহলে জেনে নিই যে কী নিয়ম আপনাকে মানতে হবে অথবা কী কী শর্তাবলী আপনাকে মানতে হবে। যেমন, গাড়িগুলো 4 বছরের বেশি পুরনো হতে পারবে না। বাংলাদেশে গাড়ি আমদানির জন্য গাড়িগুলো অবশ্যই রাইট হ্যান্ড ড্রাইভ হতে হবে। জাপানে উৎপন্ন গাড়ি তৃতীয় কোনো দেশ থেকে আমদানি করা যাবে না। জাপান এপ্রাইজাল ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটে সেকেন্ড হ্যান্ড গাড়ির বয়স, মডেল নাম্বার, চেসিস নাম্বার ইত্যাদি থাকতে হবে। গাড়ি আমদানি করার সময় ওই সমস্ত কাগজপত্র কাস্টমস অথরিটির কাছে জমা দিতে হবে। এখন বলি পোর্ট ক্লিয়ারেন্সের জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে। এক হচ্ছে ওয়ার্ক পারমিট এবং আপনার মূল পাসপোর্ট। 2 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন এবং গাড়ির বয়স নির্ধারণের জন্য চালানপত্র। 3 নম্বর হচ্ছে জাহাজে গাড়ি বহনের বিলের মূল কপি। 4 নম্বর হচ্ছে গাড়ির অবস্থার পূর্ণাঙ্গ একটি রিপোর্ট। 5 নম্বর হচ্ছে যে দেশ থেকে গাড়িটি তৈরি হয়েছে তার একটি সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে আপনার ছবি এবং জাতীয় পরিচয়পত্র। এই কাগজগুলো হলে আপনি পোর্ট ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। এবার আসি আপনাকে কত টাকা ট্যাক্স বা ভ্যাট দিতে হবে। দেখুন, আমদানি কর হিসেবে আপনাকে 0.40% ট্যাক্স দিতে হবে। তারপর অবকাঠামো উন্নয়নের জন্য আপনাকে 2.5% ভ্যাট ট্যাক্স দিতে হবে এবং অবশ্যই আপনাকে ভ্যাট টোটাল টাকার উপর 15% ভ্যাট দিতে হবে। তবে একটি কথা সবসময় মাথায় রাখবেন, জাপান থেকে যে কোনো গাড়ি আমদানি করার সময় অবশ্যই আপনাকে আবগারি শুল্ক কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে। দেখুন, জাপান থেকে কিন্তু প্রতি বছরে অনেক নিউ কন্ডিশন গাড়ি এবং রিকন্ডিশন গাড়ি কিন্তু বাংলাদেশে প্রতিনিয়তই আমদানি হয়ে থাকে এবং এই কাজটি কিন্তু একটু সময় সাপেক্ষ। তাই কাজটি যদি এই আমদানি করার কাজটি যদি আপনি নিজে করতে চান তাহলে একটু সময় কিন্তু একটু বেশি লাগবে এবং অনেক ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে। তাই বর্তমানে অনেক মানুষ আছে, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট এজেন্সির কাছ থেকে কিন্তু এই কাজগুলো করিয়ে নেয়। তবে তৃতীয় কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি তাদের সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি তাদের সাথে কাজ করবেন, কারণ বাংলাদেশে এমন অনেক মানুষ রয়েছে অথবা অনেক এজেন্সি রয়েছে যারা শুধুমাত্র এই কয়েকটা টাকা নিয়ে গায়েব হয়ে যায়, এরকম অনেক এজেন্সি রয়েছে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যে এজেন্সির সাথে কাজ করছেন তাদের ট্র্যাকিং সিস্টেম আছে কি না। তাদের ট্র্যাকিং সিস্টেম যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনি তাদের সাথে কাজ করতে পারেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টটাকে ট্র্যাক করতে পারবেন যে আপনি প্রোডাক্টটা বর্তমানে
কোথায় আছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো ভিডিওটি। আমার অনেক ভিডিওতে কমেন্টস করছিল যে জাপান থেকে কিভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা গাড়ি আপনারা নিয়ে আসবেন, এই প্রসিডিওরটা যদি আপনারা ফলো করতে পারেন। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া আপনাদের দিলাম, এই প্রসিডিওরটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই জাপান থেকে যে কোনো গাড়ি অথবা যে কোনো প্রোডাক্ট আপনারা খুব সহজে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আর বরাবর মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রয়ে গেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।